আরও এক ধর্মঘটের সাক্ষী থাকল বাংলা তথা গোটা দেশ। বারো দফা দাবিতে ১৭টি শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছিল ছাত্র ধর্মঘট। বুধবারের ধর্মঘটকে সমর্থন করে কংগ্রেসও। এদিন গ্রাম শহর শিল্পাঞ্চল সচল রাখতে সর্বত্রই সক্রিয় ছিল রাজ্য প্রশাসন। তবে অন্যান্য ধর্মঘটের মতো এদিন সেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের রাস্তায় নেমে ধর্মঘট ব্যর্থ করতে দেখা যায়নি। বিরোধিতায় পথে নামেনি কেন্দ্রের শাসক দলের কর্মী সমর্থকরাও। যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তে শক্তি প্রয়োগ করে ধর্মঘট সফল করতে পথে নামে বামেরা। ট্রেন সড়ক অবরোধ, জোর করে দোকান বন্ধ করা, বাস ভাঙচুরের বহু ছবিও দেখা গিয়েছে। ধর্মঘট সফল করার লক্ষ্যে হিংসা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য বামেদের তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বামেরা উন্নয়ন সহ্য করতে পারছে না। সরকারি সম্পত্তি নষ্ট বা ধ্বংস যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথাও বলেছেন তিনি। বাংলায় শান্তিতে আছে, ভালো আছে, মানুষ শান্তিতে থাকে, ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। কোন দিন এটা আন্দোলন করেছে? ৩৪ বছরে একেতে কিছু করেনি, তারপরে যা তৈরি করছে গুন্ডামি করে ভেঙে দিচ্ছে। উন্নয়নটাকে চোখে সহ্য করতে পারছে না। আর যারা এই সমস্ত নানা রকম ভাবে সম্পত্তি, সরকারি সম্পত্তি নষ্ট করছেন বা করছেন, সরকার আইন অনুযায়ী আইনের পথে চলবে। আমি এখনো তাদের অনুরোধ করব, গণতান্ত্রিক আন্দোলন করুন, শান্তিপূর্ণ আন্দোলন করুন। এভাবে আন্দোলনের নামে গুন্ডাবাজি বন্ধ করুন। এই করতে করতে পার্টিটা সাইন বোর্ডে এসে ঠেকেছে। এর থেকে তো কেরালা সিপিএমটা অনেক ভালো, তবু তারা একটা আইডিয়োলজি মেনটেন করে। ধর্মঘট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন বাম নেতারা। ধর্মঘটে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে বলে দাবি বামেদের। তবে তৃণমূল নেত্রীর অবস্থানকে দ্বিচারিতা বলে কটাক্ষ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রতিবাদ করতেই তো এই ধর্মঘটে এসে বিষয়গুলো যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে জেএনইউর বিষয়। জেএনইউর মার খাওয়ার পরেতে তারা পাঠায় প্রতিনিধি, কিন্তু সব কিছুই আই ওয়াশ। এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রাজ্যের বাইরে গেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আগেরগুলোর মতোই প্রভাবহীন এই ধর্মঘট, মানুষ বুঝতেই পারছে না। সমর্থন আছে কেবল অস্তিত্ব বাঁচাবার জন্য এই বন, আর পশ্চিমবঙ্গের মানুষ আগেই বন কালচারকে আর বিসর্জন দিয়ে দিচ্ছে, এই করে আর কিছু হবে না। কেন্দ্র ও রাজ্যের দুই শাসক পক্ষের দাবি উড়িয়ে ধর্মঘট সফল হওয়ায় সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। ধর্মঘট ভাঙতে পুলিশ প্রশাসনের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। আজকে প্রায় সারা রাজ্যে ৮০% দোকান বন্ধ ছিল, বাস চলা মানে জোর করে চালাতে হয় তাই চালানো। যিনি পরিবহন মন্ত্রী তার কাছে হিসেব দিন যে সারাদিনে কত বাস চলেছে, তার জন্য কত ডিজেল পুড়েছে আর কত টাকা রোজগার হয়েছে, এই দুটো হিসেব মিলেই তো বেরিয়ে যাবে। ধর্মঘটের জেরে প্রতিদিনের চেনা ব্যস্ততার ছবি কোথাও কোথাও সামান্য ঝাপসা দেখালেও মোটের ওপর স্বাভাবিক ছিল রাজ্যের জনজীবন। সরকারি দপ্তরগুলিতে উপস্থিতি ছিল স্বাভাবিক, খোলা ছিল সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানও, খোলা ছিল স্কুল কলেজও, সচল ছিল সরকারি বেসরকারি পরিবহন ব্যবস্থাও। নিউজ টাইম।